আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক কাছের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার সাথেই থাকবেন অনেকটাই উপকৃত হতে পারবেন আজকের ভিডিওটিতে এমন কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে সুনাম সুকৃতি অর্জন করতে পারবেন সাথে সাথে আপনি শয়তান জিনু কীট পতঙ্গের বিপদ আপদ থেকে রক্ষা পাবেন শয়তান থেকে নিরাপদে থাকতে পারবেন দর্শক আমরা অনেকেই হয়তো এই স্বপ্নগুলো দেখি ইসলামিক স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ সির রহমতুল্লাহ আলাই এর দেওয়া স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। কাজেই আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নের ছোড়া এখলাস পড়তে দেখেন একজন নারী হোক বা পুরুষ পড়তে দেখা সুরাই এখলাস আমরা অনেকে হয়তো মুখস্ত জানি অনেকে মুখস্ত পারি উল হুয়াল্লা সুরাহ আমরা অনেকে জানি তো সুরাই এখলাস এটা কোনো ব্যক্তি যদি পড়তে দেখেন তাহলে সপ্ত দশটার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এমন বোঝায় আকাঙ্ক্ষা পূর্ণ হবে যে কোনো আশা আকাঙ্ক্ষা থাকুক তার চাকরি বাকরি বিয়ের আশা বা অন্য কোনো আশা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ হবে সন্তান লাভের আশা পূর্ণ হবে সেই সাথে সাথে সব প্রদর্শা তিনি সুনাম ও সুখ্যাতি অর্জন করতে পারবেন দুনিয়া ব্যাপী সুনাম সুখেতি ছড়িয়ে পড়বে স্বপ্নদশটা তিনি তাওহিদ বা আল্লাহর একত্ববাদ সম্পর্কে ভুল ত্রুটি হতে বেঁচে থাকবেন মানে আকিদা বিশ্বাস এগুলো ঠিক থাকবে তিনি একজন পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে বেঁচে থাকতে পারবেন ইনশাল এরপরে সুরা ফালাক পড়তে দেখেন সুরা বিরব্বিল ফালাক এই সুরাটা কোনো ব্যক্তি যদি পড়তে দেখেন স্বপ্নে তাহলে সে তিনি মানুষ জীব জীব জন্তু কীট পতঙ্গ এবং হিংসুকের অকল লা থেকে বাঁচতে পারবে পারবেন আলহামদুলিল্লাহ তিনি সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন মানুষের খারাপ নজর থেকে অনিষ্ট থেকে জিনের অনিষ্ট থেকে জীবজন্তু কীট পতঙ্গের কামড় থেকে বাঁচতে পারবেন হিংসুকের ক্ষতি থেকে তিনি বাঁচতে পারবেন আল্লাহ রক্ষা করবেন চমৎকার স্বপ্ন এরপর দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে সুরায় নাচ পড়তে দেখেন শেষ সুরা তো এই সুরা যদি ব্যক্তি পড়তে দেখেন তাহলে পাবেন সেই সাথে সাথে থেকে নিরাপদে থাকতে পারবেন শয়তান ইবলিস মানুষের সুস্পষ্ট শত্রু ইডলিস লেগেই থাকে মানুষকে ধোঁকা দিয়ে জাহান নামের অধিবাসী বানানো যায় তাহলে যদি নাচ পড়তে দেখি তাহলে জিনদের শয়তানদের থেকে ধোকা থেকে বাঁচতে পারবো আর এটা আল্লাহ তালা তৌফিক ছাড়া সম্ভব নয় আল্লাহ তাল্লাহ কাছে প্রার্থনা করবো আল্লাহ তালা যদি আমাদের তৌফিক দেন সহজ করে দেন তাহলে আমরা এই ব্লিসের ধোকা থেকে বাঁচতে পারবো দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে এমন কল্যাণকর চমৎকার স্বপ্ন দেখার তৌফি দান করে নিয়ে আসে ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুদের সাথে শেয়ার করে দেন নিত্য নতুন আর ভিডিও বেঁধে সবাই পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ